পোকো M3 এবং রেডমি 90 এই দুটো মোবাইলই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 15 থেকে 16 হাজার টাকা দামের মধ্যে পাওয়া যায়। তো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার নেওয়া উচিত, সেটা যদি জানতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটা আপনার নেওয়া উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। তো আমরা জেনে নিই এই দুটো মোবাইলে আমরা কমন কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মানে সিমিলার টাইপের ফিচার্স কী কী থাকছে দুটো ফোনে। দুটো মোবাইলেই আমরা পেয়ে যাচ্ছি 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ নস ডিসপ্লে। দুটো মোবাইলের ফ্রন্টেই আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটো মোবাইলের সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে দুটো ফোনেই থাকছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। দুটো ফোনেরই থিকনেস হচ্ছে 9.6 মিলিমিটার এবং দুটো ফোনের ওজনও সেম, মানে দুটো মোবাইলের ওজন হচ্ছে 198 গ্রাম মতো। পোকো M3 মোবাইলটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 4টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে পাওয়া যায়। 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ, 4 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 6 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 6 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে। সেখানে আমরা রেডমি 90 মোবাইলটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 2টো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে পাই। 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 4 জিবি র্যাম 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। দুটো ফোনের পারফরমেন্সের দিকে যদি দেখি, মানে দুটো মোবাইলের প্রসেসারের দিকে যদি আমরা দেখি, তো দুটো ফোনেই আমরা পেয়ে যাচ্ছি একই প্রসেসার, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসার, মানে দুটো ফোনের পারফরমেন্সও আমরা সেম পাবো। এবার ব্যাটারির দিকেও যদি চলে আসি, একই ব্যাটারি দুটো ফোনেই আমরা পাচ্ছি, মানে দুটো মোবাইলেই থাকছে 6000 mAh ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এবং কোম্পানি পোকো M3 এবং রেডমি 90 দুটো মোবাইলের সাথেই কিন্তু 22.5 ওয়াট চার্জার ফ্রি দিচ্ছে। সব কিছুই মোটামুটি সিমিলার টাইপের আমরা পাচ্ছি, জাস্ট ফোন দুটো লুকস আলাদা থাকছে, মানে দেখতে একটু আলাদা থাকছে। তো আমরা তো এতক্ষণ জানলাম যে আমরা দুটো ফোনে কমন কী কী ফিচার্স পাচ্ছি। এবার আমরা জেনে নিই আমরা রেডমি 90 মোবাইলটা কেন কিনবো, পোকো M3 মোবাইলটা না কিনে, মানে রেডমি 90 মোবাইলে আমরা কী ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এটার একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ফোনের রিয়ার সাইডের ক্যামেরা। রেডমি 90 মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, যেখানে আমরা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও পাচ্ছি। সেখানে আমরা পোকো M3 মোবাইলের রিয়ার সাইডে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পাচ্ছি। এখানে 2টো ডেপথ সেন্সার এবং ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের থাকছে আর একটা প্রাইমারি 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, বাকি আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিন্তু এই মোবাইলে পাচ্ছি না। এই ক্ষেত্রে রিয়ার ক্যামেরার দিক থেকে দেখতে গেলে কিন্তু রেডমি 90 মোবাইলটা বেশ অনেকটাই এগিয়ে থাকছে পোকো M3 মোবাইলের থেকে। এবার আমরা জেনে নিই আমরা পোকো M3 মোবাইলটা কেন কিনবো, রেডমি 90 মোবাইলটা না কিনে, মানে আমরা পোকো M3 মোবাইলে কী ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এখানে একটাই পয়েন্ট উঠে আসছে, সেটা হচ্ছে ফোনের দাম। পোকো M3 মোবাইলের 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজের যে ভেরিয়েন্টটা আছে, তার বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,999 টাকা এবং এই ফোনের 4 জিবি র্যাম 128 জিবি যে ভেরিয়েন্টটা আছে, সেই ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 16,499 টাকা। তো আপনারা বাকি দামগুলো এখানে আছে, দেখে নিতে পারেন। অপরদিকে রেডমি 90 মোবাইলের 4 জিবি র্যাম 64 জিবি ইন্টারনাল স্টোরেজের যে ভেরিয়েন্টটা আছে, তার বাংলাদেশে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা। এর 4 জিবি র্যাম 128 জিবির যে ভেরিয়েন্ট আছে, তার দাম হচ্ছে 17,499 টাকা। তো দুটো ফোনের মধ্যে দামের প্রায় 1000 টাকার মতো ডিফারেন্স থাকছে। তো 1000 টাকা কম দামে আপনারা পোকো M3 মোবাইলটা পেয়ে যাচ্ছেন। তো দুটো ফোনের মধ্যে আপনার যদি একটু খারাপ ক্যামেরা নিয়ে চলে যায়, মানে দুটো ফোনের মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যদি আপনার দরকার না হয়, আপনার কাজে না লাগে, তাহলে দুটো ফোনের বাকি যা ফিচার স্পেসিফিকেশান থাকছে সেই হিসাবে আমি বলতে পারি পোকো M3 মোবাইলটা আপনারা চাইলে নিতে পারেন। এবং আপনাদের যদি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দরকার হয়েই থাকে, তাহলে 1000 টাকা বেশি দিয়ে এখানে রেডমি 90 মোবাইলটা আপনাদের জন্য নেওয়া উচিত। তো আশা করি আপনাদের মনে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।